সরি, ওকে, আমরা হচ্ছে আজকে গত ক্লাসে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ওয়েল্ডিং পর্যন্ত এসেছিলাম, অর্থাৎ আমরা হচ্ছে ফিউশন ক্লাসিফিকেশনের ফিউশন ওয়েল্ডিং পর্যন্ত পড়েছি। এরপরে হচ্ছে আজকে শুরু করতেছি স্যার একটু জোরে জোরে বলবেন প্লিজ। ওকে, তাকিয়া স্যার একটু জোরে, তুমি কি একেবারে শুনতে পাচ্ছ না? স্যার ওই একটু শুনতে পাচ্ছি, তোমার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, অন্য কারো প্রবলেম হচ্ছে শুনতে? তাহলে তোমার হয় ডিভাইসে কোনো প্রবলেম আছে অথবা ইন্টারনেট কানেকশনে। তাকিয়া, তোমার বাসা কোথায়? স্যার পটুয়াখালীতে। পটুয়াখালী, আচ্ছা একটু হচ্ছে ডিভাইসের সাউন্ড চেক করে দেখো যে ঠিক মতো আছে কিনা, অথবা হচ্ছে একটু বাসার বাইরে বের হয়ে চেষ্টা ট্রাই করো। আচ্ছা মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছো না ওয়াইফাই? স্যার মোবাইল নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, তাহলে একটু হচ্ছে বাসার বাইরে বের হয়ে মানে ট্রাই করে দেখো যে ইয়া হয় কিনা। স্যার ভয়েসটা আসলে আস্তে আস্তে শোনা যায় মাঝে মাঝে, স্যার এখন আবার আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, তোমার হচ্ছে যে যদি কথা বলার ইয়ে থাকে তখন হচ্ছে স্পিকার অন করে দিয়ে তখন কথা বলবা। আচ্ছা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, তারপরে হচ্ছে ফোর্স ওয়েল্ডিং আর হচ্ছে থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেশার। আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল থার্মাল রেজিস্ট্যান্স ইউজ করে যদি আমরা হচ্ছে হিটিংটা করি দুটো পার্ট জয়েন করার ক্ষেত্রে, দ্যাট মিন্স ইফ উই হ্যাভ টু পার্টস লাইক দিস এন্ড উই ওয়ান্ট টু জয়েন হিয়ার, দেন উই উইল গোয়িং টু অ্যাপ্লাই দ্য ইলেকট্রিসিটি হিয়ার, পজিটিভ নেগেটিভ টার্মিনাল। Okay, then the air resistance on this gap will create huge amount of heat which is equals to I square R T. তো কত সময় আমরা হচ্ছে রাখবো সেটার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ হিট জেনারেট করবে। এই হিটটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাটেরিয়ালকে প্লাস্টিক স্টেটে নিয়ে গিয়ে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সে ম্যাটেরিয়ালটা জয়েন হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আর ফোর্স ওয়েল্ডিং হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যেটা বলতেছি সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স এর কারণে, অর্থাৎ এই দুটো ওয়ার্কপিস যখন একটা একটা কন্ট্যাক্টে থাকবে ঠিক আছে তখন এখানে আছে একটা কন্ট্যাক্ট গ্যাপ মেইনটেইন হবে। হ্যাঁ বলুন বলুন। স্যার আরেকবার একটু বলবেন, আমার কানেকশন লস্ট হয়ে গিয়েছিল। কানেকশন লস্ট হয়ে গিয়েছিল, কানেকশন লস্ট বারবারই হচ্ছে, সমস্যা নেই। শোনো, যদি কোথাও কনফিউশন থাকে এক কাজ করবে, রেকর্ডিং তো করে রাখতেছি সেটা ইউটিউবে আপলোড দিব, ওখান থেকে তোমরা হচ্ছে কনফিউশন গুলো একটু ক্লিয়ার হয়ে নিও। যদি কেউ মিস করো আর কি, মানে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার হচ্ছে কানেক্ট হচ্ছে, এক্ষেত্রে এভাবে ইয়ে করতে পারো। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। তারপর সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে যে দুটো ওয়ার্কপিস যদি আমি জয়েন করতে চাই পাশাপাশি, লেটস সে একটার উপর একটা ওয়ার্কপিস রাখা আছে, এই ওয়ার্কপিসের কানেকশন পয়েন্টে এখানে একটা এয়ার গ্যাপ থাকে, যখন আমরা এখান থেকে ইলেকট্রিসিটি পাস করব তখন এই এয়ার গ্যাপের কারণে এখানে হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, অর্থাৎ এই আই স্কোয়ার আর টির আর হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স ডেভেলপ করে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে হচ্ছে যখন ইলেকট্রিসিটি পাস করি সেক্ষেত্রে ভোল্টেজ থাকে খুবই কম পরিমাণ, অর্থাৎ আমরা জানি যে ওয়েল্ডিং এর জন্য অলমোস্ট 60-80 ভোল্টেজ আমরা ইউজ করি, আর কারেন্ট হতে পারে ম্যাক্সিমাম 1500-1500 অ্যাম্পিয়ার কারেন্ট হতে পারে, কারেন্টের পরিমাণটা অনেক বেশি।
আর একই সাথে যদি রেজিস্ট্যান্সও অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কারেন্ট বেশি, রেজিস্ট্যান্স বেশি, আর কত সময় আমি রাখতেছি সেটার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ হিট সেখানে জেনারেট করবে। ওকে, তাহলে এয়ার গ্যাপ বলতে কি বোঝাচ্ছি স্যার? এয়ার গ্যাপ বলতে হচ্ছে যে তুমি একটা হাতের উপর একটা হাত যখন রাখো, যত প্লেন সারফেসই হোক না কেন, প্রতিটা যে কোনো সারফেস কে তুমি যদি হচ্ছে মাইক্রোস্কোপে, মনে করো একটা প্লেন সারফেস আছে, এটাকে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো, অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট লাইক দ্যাট, ইট উইল বি সামথিং লাইক দিস, দেয়ার উইল বি সারফেস রাফনেস। ওকে, এরকম দুইটা রাফ সারফেস যখন একটা আরেকটার কন্ট্যাক্টে আসে, তখন এখানে হচ্ছে এয়ার গ্যাপ থাকে। বুঝতে পারছো? এই এয়ার গ্যাপটাই হচ্ছে মেইনলি হচ্ছে এই রেজিস্ট্যান্স, হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করে টু ফ্লো ফর দ্য ফ্লো অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন ফ্লো হওয়ার ক্ষেত্রে এরা অনেক বাধা প্রদান করে, যার কারণে হচ্ছে এখানে হিটটা জেনারেট হয়। এই হিটটা দিয়ে হচ্ছে আমরা করব কি, দুইটা সারফেস কে মেল্ট করতে পারি চাইলে, অথবা হচ্ছে আমরা সারফেস দুইটাকে প্লাস্টিক স্টেটে নিয়ে গিয়ে আমরা প্রেসারের মাধ্যমে দুইটাকে জয়েন করতে পারি। তো এটাই হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। যদি আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কে, অর্থাৎ দুইটা ওয়ার্কপিসের মধ্যবর্তী যে এয়ার গ্যাপ থাকে তার রেজিস্ট্যান্স কে কাজে লাগিয়ে হিট জেনারেট করি এবং সেই হিট দিয়ে হচ্ছে মেটাল কে জয়েন করি, তাহলে সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। দুই নম্বর হচ্ছে ফোর্স ওয়েল্ডিং। ফোর্স ওয়েল্ডিং একটা এক্সাম্পল দিয়ে আমি দেখা বলতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল তোমরা তো লেদ মেশিনে সবাই কাজ করেছো নাকি? অলমোস্ট সবারই হয়তো একটা সেশনালে করার কথা। লেদ মেশিনের চাকের মধ্যে যদি আমি হচ্ছে একটা ওয়ার্ক পিস এভাবে ধরে রাখি এবং এটাকে রোটেট করতে করার সুযোগ দেই, ঠিক আছে, ইট ইজ গোয়িং টু রোটেট সামথিং লাইক দিস, এটা হচ্ছে চাক, ঠিক আছে, রোটেট করি, এবং এই টেইল স্ট্রোকের মধ্যে যদি আমি সিমিলার আরেকটা ওয়ার্ক পিস এখানে নিয়ে এসে এদিক থেকে প্রেসার অ্যাপ্লাই করি, এটা রোটেট করতেছে লেটস সে 1000 আরপিএম এ, এন্ড আই এম অ্যাপ্লাইং ফোর্স ফ্রম দিস সাইড, এন্ড তাহলে এটার কন্ট্যাক্টে যখন আসবে তখন এখানে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। ঠিক আছে, এই ফ্রিকশনের কারণে মেটালটা হিট আপ হয়ে যাবে এবং আলটিমেটলি হবে কি, যে দুইটা মেটাল মেল্ট হয়ে গিয়ে পাশাপাশি জয়েন হয়ে যাবে, একটা পার্মানেন্টলি মেল্ট না হয়ে প্লাস্টিক স্টেটে বেসিক্যালি যাবে, প্লাস্টিক স্টেটে গিয়ে দেখা যাবে যে এই মেটাল দুইটা মেটাল পিস একসাথে জয়েন হয়ে যাবে, এটাকে বলা হয় যে হচ্ছে ফোর্স ওয়েল্ডিং। ঠিক আছে, এটাকে ফ্রিকশন ওয়েল্ডিং বলে টিপিক্যালি, মানে যদি টু বি স্পেসিফিক এটাকে বলা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং। ঠিক আছে, এটাকে ফ্রিকশন ওয়েল্ডিং বলা হয়, বাট হচ্ছে এটা হচ্ছে ফোর্স ওয়েল্ডিং এর একটা ক্যাটাগরি। হ্যাঁ, তা কি বলো স্যার, আরেকবার একটু বলবেন, মানে বোঝা যাচ্ছিল না, ওই যে বুঝতে পারি নাই স্যার, প্লিজ একটু বলুন। বোঝা যাচ্ছিল না মানে কোনটা বুঝতে পারো নাই তুমি? তুমি হচ্ছে কি ফোর্স ওয়েল্ডিংটা বুঝতে পারো নাই স্যার? না, ওই লেদ মেশিনের যে লেদ মেশিনের কথাটা যে বললেন, ওই এইটা বুঝতে পারি নাই, ছবি এঁকে যে বললেন। আচ্ছা, লেদ মেশিনের চাকের মধ্যে তোমরা টার্নিং করার জন্য সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট দিয়েছিল না? জি স্যার, টার্নিং করেছো নাট বোল্ট বানানোর জন্য, যেটা করছো তো এই সিমিলার ওয়েতে তুমি হচ্ছে একটা মেটালিক সিলিন্ডার যদি এভাবে আটকায় রাখো আর টেইল স্ট্রোক দিয়ে তুমি এটাকে সাপোর্ট করেছো, হ্যাঁ, টেইল স্ট্রোকটা হচ্ছে অনেকটা এরকম দেখতে না? হ্যাঁ, অনেকটা এরকম দেখতে, এটা দিয়ে তুমি হচ্ছে এখানে সাপোর্ট দিয়েছিলে, সেটা না করে টেইল স্ট্রোকেও একই রকম আরেকটা মেটাল পিস তুমি যদি নাও, ওটা ডায়ামিটার কম বেশি হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, একই রকম একটা ম্যাটেরিয়াল নিয়ে সেটাকে যদি এই সাইড দিয়ে তুমি হচ্ছে পুশ করো, ঠিক আছে, এটা ঘুরতেই থাকবে অলমোস্ট 1000 আরপিএম এ, এবং এটাকে যদি তুমি হচ্ছে পুশ করো তাহলে কি হবে, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে না? তোমার শীতের সময় কি করে, যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কি করি, হাত দুটো কি রাপ করি না? রাপ করলে কি হয়, হিট জেনারেট হয়। হ্যাঁ, রাপ করলে যেমন হিট জেনারেট হবে, সেক্ষেত্রে এখানে একটা ম্যাটেরিয়াল 1000 আরপিএম এ রোটেট করছে এবং তার কন্ট্যাক্টে আছে আরেকটা স্টেশনারি মেটাল, তাহলে কি হবে, এখানে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রিকশন এবং হিট জেনারেট করবে, এবং এই হিট জেনারেশনের কারণে এই দুই ওয়ার্ক পিসের মেটালই হচ্ছে, এই দুই ওয়ার্ক পিসের মেটালই হচ্ছে মানে প্লাস্টিক স্টেটে যাওয়ার পর সেটা যখন আবার সলিডিফিকেশন হয়ে যাবে, মানে যখন হচ্ছে আমি স্টপ করে দিব তখন আস্তে আস্তে তারা সলিডিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের যে ওয়েল্ডিং এটাকে বলা হয় বেসিক্যালি ফোর্স দিয়ে, মানে এই এই এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে, প্রেসার ফোর্স অ্যাপ্লাই করে এটাকে জয়েন করা হচ্ছে। শুধু এটাই না, প্লাস হচ্ছে আমরা যদি খুব সিম্পল এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে কামারের দোকানে দেখবা যে একটা মেটাল ওয়ার্ক পিসের উপরে আর একটা মেটাল ওয়ার্ক পিস রেখে সে হচ্ছে এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, ঠিক আছে, এরকম করে না?
প্লাস্টিক স্টেটে নিয়ে যাওয়ার পর মেটালগুলোকে মানে রেড স্টেজে নিয়ে যাওয়ার পর এদিকে স্ট্রাইক করে, তারপর দেখা যায় যে এখানে একটা জয়েন্ট তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স ওয়েল্ডিং ক্যাটাগরির মধ্যে পড়বে। আর আরেকটা জিনিস, থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেশার, এটা ডিটেলস আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি একটু বলে নেই, সেটা হচ্ছে যে থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেশারটা হচ্ছে যে দুইটা মেটাল, এটা থার্মিট ওয়েল্ডিংটা এমন একটা ওয়েল্ডিং, একমাত্র এই ওয়েল্ডিংটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হচ্ছে হিট জেনারেট করে, ঠিক আছে, তোমার হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কিংবা হচ্ছে আর্ক কিংবা হচ্ছে গ্যাস না, এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হিট জেনারেট করে এই ওয়েল্ডিংটা করা হয়, ঠিক আছে। এই ওয়েল্ডিংটা দুই ভাবে করা হয়, একভাবে হচ্ছে মেটালকে কমপ্লিটলি মেল্ট করে হচ্ছে ওয়েল্ডিং করা, আর একটা হচ্ছে প্রেসারাইজ করে, ঠিক আছে। এই থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেশার যেটা, সেটাতে কমপ্লিটলি মেল্ট করতে হয় না, সেক্ষেত্রে প্লাস্টিক স্টেটে নিয়ে যাওয়ার পর প্রেসারাইজ করা হয়। আমরা থার্মিট ওয়েল্ডিং উইদাউট প্রেশারটা দেখবো, ওইটা দেখলে ওই জায়গাতেই আয়রন আর অ্যালুমিনা রিঅ্যাকশনটা, হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো এই থার্মিট ওয়েল্ডিং যেটা, থার্মিট ওয়েল্ডিং উইথ উইদাউট প্রেশার যেটা, আমরা সেটা দেখবো এবং হচ্ছে তখনই এটা ক্লিয়ার করে দিব যে উইথ উইথ প্রেশার হলে সেটা কি রকম হবে। ওকে স্যার, হ্যাঁ বলো স্যার, এই দুটো কোশ্চেন ছিল স্যার। স্যার রেজিস্ট্যান্ট ওয়েল্ডিং এ তাহলে মানে আমাদের যে দুটো ওয়ার্কপিস থাকবে এই দুটার সারফেস যত ফ্ল্যাট হবে তাহলে কি ওয়েল্ডিংটা তত খারাপ হবে, এরকম কিছু? সারফেস যত ফ্ল্যাট হবে ওয়েল্ডিংটা তত খারাপ হবে, হয়তো তখন সেক্ষেত্রে এই যে টাইম টাইম যে স্পেন্ড আছে টাইমটা হতে একটু বেশি লাগবে তোমার হিট জেনারেট করতে। বুঝছি স্যার। স্যার আর এই যে ফোর্স ওয়েল্ডিং, স্যার যদি মানে একটা ওয়ার্কপিস এরকম ঘুরতেই থাকে তাহলে আসলে তখন তো নরম হয়ে যাবে স্যার, মানে প্লাস্টিক স্টেটে চলে যাবে। হ্যাঁ, ওইভাবে ঘুরতে থাকলে কি মানে জিনিসটা জোরা লাগে শক্ত হওয়ার সময়টা কি পাবে? না না, তখন স্টপ স্টপ করে দিতে হবে, মানে একটা সার্টেন টাইম পর যখন হচ্ছে এটা মোটামুটি জয়েন হওয়ার মতো অবস্থায় চলে আসবে তখন হচ্ছে স্টপ করে দিলে তখন এটা সলিডিফিকেশন হয়ে যাবে। ঘুরতে থাকলে তো ঘুরতে থাকলে মেল্ট মেল্ট হয়ে যাবে এক সময় গিয়ে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট মুভ করি। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অনেকগুলো প্রকার ভেদ আছে, তার মধ্যে আমরা বেশ কয়েকটা নিয়ে আলোচনা করব আর কি, আমাদের সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো আছে মোস্টলি এই জিনিসগুলোই সবগুলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সবগুলোর বেসিক প্রিন্সিপাল যেটা বললাম সেটা সেম, ঠিক আছে। স্পট প্রজেকশন সিম এই তিনটা হচ্ছে এক্স্যাক্টলি সেম টাইপের ওয়েল্ডিং, জাস্ট অ্যারেঞ্জমেন্টের একটু ডিফারেন্ট আছে যেটা তোমরা ক্লাসে দেখেছো এর আগে। তারপর বার্ড ওয়েল্ডিং, ফ্ল্যাশ ওয়েল্ডিং অলমোস্ট সিমিলার টাইপের ওয়েল্ডিং, ঠিক আছে। একটা হচ্ছে আর্ক জেনারেট করে আর একটা হচ্ছে জাস্ট মানে আর্ক জেনারেট করে না, আর একটা স্পার্কাশন ওয়েল্ডিং যেটা হচ্ছে তোমার মানে স্ট্রাইকিং করে ইমপ্যাক্ট লোডিং এর মাধ্যমে জয়েন করা হয়। তো আমরা যদি হচ্ছে ফার্স্ট স্পট ওয়েল্ডিং এর কথা বলি, যে স্পট ওয়েল্ডিং প্রিন্সিপাল একই, ঠিক আছে। প্রিন্সিপালটা কি ছিল যে H equals to I square RT RT, এটা হচ্ছে ওয়েল্ডিং এর বেসিক প্রিন্সিপাল। দ্যাট মিন্স আমি ইলেকট্রিসিটি ফ্লো করব ওয়ার্কপিস এর মধ্যে দিয়ে, যার ফলে ইলেকট্রিসিটি অ্যাম্পিয়ার অনেক বেশি থাকবে, রেজিস্ট্যান্স বেশি থাকবে, একটা সার্টেন টাইম আমি যদি চালাই তাহলে সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেট করবে, এই হিটের কারণে হচ্ছে ওয়ার্কপিসটা মেল্ট হয়ে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ অল দ্য রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ঠিক আছে। বাট এই স্পট ওয়েল্ডিং, তারপরে আমরা যেটা বলতেছি প্রজেকশন ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং গুলো জাস্ট মানে ওয়েল্ডিং করার যে ক্যাটাগরি সেগুলো হচ্ছে ডিফারেন্ট, মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট। তো এক্ষেত্রে আমরা যদি স্পট ওয়েল্ডিং এর কথা বলি, যে একটা পাওয়ার সাপ্লাই থাকতে হবে, এসি পাওয়ার সাপ্লাই অথবা ডিসি পাওয়ার সাপ্লাই হতে পারে, যে কোনোটাই আমরা ইউজ করতে পারি। ওকে, এটার এই পাওয়ার সাপ্লাই এর একটা পোল পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো সাইডে হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ইলেকট্রোডের সাথে কানেক্ট থাকবে, একটা হচ্ছে বটম ফিক্সড ইলেকট্রোডের সাথে কানেক্টেড থাকবে, নিচেরটা হচ্ছে ফিক্সড ইলেকট্রোড, উপরেরটা হচ্ছে মুভেবল ইলেকট্রোড, ঠিক আছে। এই ইলেকট্রোডটার মধ্যে আগে কনসেন্ট্রেট করি, সেটা হচ্ছে ইলেকট্রোডটাকে উপরে নিচে উঠানামা করা যায়, ঠিক আছে। এটাকে উপরে নিচে উঠানামা করানো যায় এবং এই ইলেকট্রোডের ভিতরে মুভেবল ইলেকট্রোডের ভিতরে আবার এমন একটা সিস্টেম থাকবে যে এটা দিয়ে তো শুধু একটা দুটো ওয়েল্ডিং করা হবে না, অনেক সময় ইন্ডাস্ট্রিতে দেখা যাবে যে থাউজেন্ডস অফ ওয়েল্ডিং ইজ রিকোয়ার্ড টু বি ডান। তো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ওয়াটার সার্ক এই ইলেকট্রোডের ম্যাটেরিয়াল সাধারণত হচ্ছে কপার, কপার অ্যালয় দিয়ে এই ইলেকট্রোডটা তৈরি করা হয়, কিন্তু তারপরেও যেটা হয় যে এখানে কপারের কন্ডাক্টিভিটি অনেক বেশি থাকার পরেও দেখা যায় যে এটাকে এক্সটার্নালি কুলিং এর একটা ব্যবস্থা রাখতে হয়, যেটা হচ্ছে বলতেছি ওয়াটার সার্কুলেশনের মাধ্যমে এক্সটার্নাল কুলিং এর একটা ব্যবস্থা রাখতে হবে, যাতে এ লট অফ ওয়েল্ডিং ক্যান বি ডান।
ওকে, তাহলে এই নিচেরটা হচ্ছে ফিক্সড ইলেকট্রোড, উপরেটা হচ্ছে মুভেবল ইলেকট্রোড। মুভেবল ইলেকট্রোডটা একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে উপরে নিচে উঠানামানো করা হয়। যার কারণ উঠানো নামানো কেন করতে হবে, কারণ হচ্ছে যে আমাকে ওয়ার্ক পিস এখানে প্লেস করতে হবে, তারপর হচ্ছে ওয়েল্ডিং কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে এটাকে প্রেসারাইজ করে ওয়েল্ডিং করতে হবে, প্রেসার রিলিজ করে তারপর ওয়ার্ক পিসটাকে সেখান থেকে মুভ করতে হবে। নিচেরটা ফিক্সড থাকে, উপরেরটা এই মুভমেন্টের কাজ, মুভমেন্টটা হচ্ছে সাধারণত উপরেরটা দিয়ে করা হয়। তো এক্ষেত্রে ইলেকট্রোডের আবার মাথা যেটা, সেই মাথাটা হচ্ছে, মাথাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে পয়েন্টেড, অর্থাৎ হচ্ছে মাথাটা একটা অনেকটা স্পেরিক্যাল বয়লার মতো, একটা হচ্ছে ডোম, মানে পুরোটাই স্পেরিক্যাল, ঠিক আছে। এটা হচ্ছে ইলিপ্ট্রিক্যাল, এটা হচ্ছে স্পেরিক্যাল, এটা হচ্ছে ফ্ল্যাটস হতে পারে, আবার ট্রাঙ্কেটেড হতে পারে। এটা ডিপেন্ড করে আমি কি রকম সাইজের ওয়েল্ডিং চাচ্ছি, ঠিক আছে। আমি সার্টেন একটা স্পট তৈরি করার জন্য, লেটস সে আমি হচ্ছে দুইটা, একটা শিট আছে এর নিচে আর একটা শিট আছে, ঠিক আছে, এদিকে এই দুটো শিটকে আমি হচ্ছে এই বরাবর জয়েন করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে একটা জয়েন আমি করার জন্য এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এরকম আমি স্পট তৈরি করব, করে করে জয়েন করব। মানে আমার এটাকে লিক প্রুফ হতে হবে না, বাট একটা শিট মেটালের সাথে আর একটা শিট মেটাল আমার জয়েন করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এই ধরনের স্পট তৈরি করবো। এই স্পট গুলোর সাইজ কিরকম আমার দরকার সেটার উপর বেস করে, আমার যদি খুব স্মল সাইজ দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে পয়েন্টেডটা ইউজ করব। আমার যদি হচ্ছে আর একটু বড় দরকার হয় তাহলে ডোম ইউজ করব, আরো বড় দরকার হয় তাহলে ফ্ল্যাট, ট্রাঙ্কেটেডটা হচ্ছে আমার ইয়ার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এক সেকেন্ড আমি একটু কলটা ধরি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার, ঢুকতে পারছো না? রাশেদুল ইসলাম না তোমার ইমেল অ্যাড্রেস, সম্ভবত হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেসে কোথাও একটা প্রবলেম আছে। লিংক দিছে, ওটা আছে, আর তাছাড়া তো লিংক থাকলে তো যে কেউ ঢুকতে পারে, এটা তো ইয়া না, সমস্যা না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, এখানে আবার ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর ইলেকট্রিসিটি চলে আসলে আমরা এটা হচ্ছে ইয়ে করে নিব। এখন দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে এখানে চার ধরনের হচ্ছে ইলেকট্রোড আছে, পয়েন্টেড, ডোম, ফ্ল্যাট, ট্রাঙ্কেটেড। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ইউজ, ঠিক আছে, কোন কোনটা আমরা কখন ইউজ করব সেটার উপর ডিপেন্ড করবে। তো এখন যদি আমরা হচ্ছে ওয়েল্ডিং প্রসেসটার কথা বলি, ঠিক আছে, আসলে এটা এই স্লাইডটা আমি হচ্ছে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম তোমাদের ক্লাসে, মনে আছে তোমাদের? আমার ওই মানে এই স্লাইডে যে মডিফিকেশনটা সেটা বেসিক্যালি হচ্ছে আমার ওই কম্পিউটার ডেস্কটপের মধ্যে ছিল, সেটা তো অনেক ভালো করে দেওয়া ছিল। লেকচার ওয়াইজ সাজানোর এটা স্যার? হ্যাঁ, লেকচার ওয়াইজ সাজানোর যে স্লাইডটা, ওইটা তো মনে হয় আমাদের দিয়ে দিছিলেন। হ্যাঁ, ওইটা তোমাদেরকে দিয়ে দিছিলাম স্যার। ওই স্লাইডটা স্যার আমার কাছে আছে স্যার। লেকচার ওয়াইজ সাজানোর একটা স্লাইড আছে স্যার, লেকচার 1, লেকচার 2, আটটা লেকচারে ভাগ করেছিলেন সম্ভবত স্যার। আবার সবগুলো লেকচার একসাথে করা স্লাইডটা ওন। হ্যাঁ স্যার, আপনাকে মেইল করলে হবে এটা? আমাকে মনে হয় মেইল করে দিও তো, এটা আমি এটা নিয়ে আসতে পারিনি তো।
কারো কাছে যদি থেকে থাকে। আচ্ছা আমি কি তোমাদেরকে মেইল করে দিয়েছিলাম নাকি হচ্ছে পেন ড্রাইভে দিয়েছিলাম? কি কাছে আছে স্যার? এটা তো পেন ড্রাইভে দাও না? পেন ড্রাইভে দিছি। হ্যাঁ হ্যাঁ তোমরা তোমরা একটু কষ্ট করে যেকোনো যেকোনো একজন আমাকে হচ্ছে মেইল করে দিও। ঠিক আছে, যাই হোক আমরা হচ্ছে এখানে ইয়াতে আসি। তো এখানে কয়েকটা ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? যে এখানে ওয়েল্ডিংটা করার জন্য ফার্স্ট স্টেপ কি হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে যে ওয়ার্কপিস দুটোকে একটা আরেকটার উপরে আমাকে প্লেস করাতে হবে, ঠিক আছে? সেকেন্ড স্টেপ হবে যে হচ্ছে ওয়ার্কপিস একটার উপর আরেকটা প্লেস করার পর এই ওয়ার্ক দুটো ওয়ার্কপিসে হচ্ছে নিচে বটম যে ইলেকট্রোড সেটার উপরে প্লেস করে উপরের ইলেকট্রোডটা দিয়ে এটাকে প্রেসারাইজ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ওয়ার্কপিস দুটোকে প্লেস করা, সেকেন্ড হচ্ছে উপরে যে ইলেকট্রোড সেটা দিয়ে প্রেসারাইজ করা, ঠিক আছে? অর্থাৎ এই ইলেকট্রোড দিয়ে এখানে প্রেসারাইজ করা, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি অন করে দেওয়া একটা সার্টেন টাইমের জন্য, ঠিক আছে? অর্থাৎ এখানে যে কারেন্ট ফ্লো অ্যাম্পিয়ারস, এই কারেন্ট ফ্লোটা অন করে দেওয়া ফর সার্টেন টাইম, অ্যান্ড দেন এগেইন কিপ ইট ফর সাম টাইম, ঠিক আছে? যেটাকে বলতেছে হচ্ছে তোমার থাকার কারণে এটা হচ্ছে এই প্লেট দুইটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। বাট যদি আমি হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো শেষ করার সাথে সাথে আমি যদি ইলেকট্রোডটাকে উপরের দিকে রিমুভ করে নেই, তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এখানে প্লাস্টিক স্টেটে থাকার কারণে এই ইন্টারনাল স্ট্রেস, অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি এক জায়গায় আমি হিটিং করি, এই হিটিং এর কারণে এদিকে যে ইন্টারনালি স্ট্রেস থাকে এই হিটিং জোনটাতে ইন্টারনাল স্ট্রেস অনেক কমে যায় প্লাস্টিক রিজিওনে, প্লাস্টিক জোনে চলে যাওয়ার কারণে। তো এই যে ইলেকট্রিসিটি তোমার হচ্ছে মিসম্যাচ, স্ট্রেস এর মিসম্যাচ, এখানে স্ট্রেস অনেক কম এদিকে স্ট্রেংথ অনেক বেশি, এই মিসম্যাচ এর কারণে দেখা যায় যে এই জয়েন্টটা প্রপারলি হয় না, জয়েন্টটা অনেক সময় সেপারেট হয়ে যেতে পারে। এই জন্য যেটা করতে হবে, ইলেকট্রিসিটি পাস করার পর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, ইলেকট্রিসিটি পাস করার পর যখন হচ্ছে ওয়েল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, ইলেকট্রিসিটিটাকে অফ করে দিতে হবে। ইলেকট্রিসিটি অফ করে দেওয়ার পর প্রেসারটা কিছু সময়ের জন্য মেনটেন করে রাখতে হবে, ঠিক আছে? প্রেসার কিছু সময় মেনটেন করে রাখার পর ইলেকট্রোডটাকে রিমুভ করে নিতে হবে, নিয়ে সেকেন্ড সাইকেল শুরু হবে, অর্থাৎ নেক্সট স্টেপ। অর্থাৎ আর একটা পয়েন্ট আমি যখন হচ্ছে স্পট ওয়েল্ডিং যদি করতে চাই, তাহলে সেই পয়েন্টটা আবার এখানে প্লেস করে নিয়ে আবার আমি হচ্ছে সাইকেলটাকে রিপিট করব। আমি এটাকে আরেকবার রিপিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে যে দুটো ওয়ার্কপিসকে পাশাপাশি নিয়ে আসা, তারপরে হচ্ছে ইলেকট্রোডের মাধ্যমে প্রেসারাইজ করা, তারপরে হচ্ছে কারেন্ট অন করে দেওয়া, ঠিক আছে, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, তারপরে কারেন্টটা অফ করে দেওয়া, কারেন্ট অফ করে দেওয়ার পর প্রেসারটাকে মেনটেইন করা, তারপরে হচ্ছে যে এই ইলেকট্রোডটাকে উপরের দিকে উঠায় নিয়ে ওয়ার্কপিসটাকে সরায় নিয়ে যাওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে এই স্পট ওয়েল্ডিং এর যে হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? এভাবে প্রতিটা সাইকেল রিপিট হবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওয়াটার সার্কুলেশন আরেকবার বলেন স্যার। ওয়াটার সার্কুলেশনটা হচ্ছে যে ইলেকট্রোডটাকে কুল রাখার জন্য, কারণ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ ওয়েল্ডিং ইন এ ডে, ঠিক আছে? তো ইলেকট্রোডটা হট হয়ে যাবে, হট হয়ে গেলে কি হবে যে এর যে মেটালটা আছে সেই মেটালটা একসময় মেল্ট হয়ে যাবে, ঠিক আছে, অথবা ডিস্টর্টেড হয়ে যাবে। এই কারণে হচ্ছে এটাকে স্পটটা হয় কেমনে? তোমার এখানে হিট জেনারেট হচ্ছে না? জি স্যার। এই জন্য হিট জেনারেট হচ্ছে। এখানে যে ইলেকট্রোডটা ওয়ার্কপিসের সাথে কানেক্টেড আছে সেখানে কি রেজিস্ট্যান্স নাই রিফাত? আচ্ছা স্যার মাহমুদুল, হ্যাঁ তোমার হচ্ছে সেখানে রেজিস্ট্যান্স আছে, সেখানে হিট জেনারেট করবে না, সেই হিটটা ইলেকট্রোডের মধ্যে চলে যাবে। বাট এই এখানে যে কানেকশন পয়েন্ট, এখানে যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেনটা করাতে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইলেকট্রোড, এখানে যদি ওয়ার্ক পিস থাকে, এখানে হচ্ছে আরেকটা ওয়ার্ক পিস, তারপর এখানে নিচের দিকে হচ্ছে আরেকটা ইলেকট্রোড। ওকে, তাহলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কোন জায়গাটাতে থাকবে তোমাদের কি মনে হয় বলো তো? এটাকে যদি হচ্ছে এক নাম্বার কানেকশন পয়েন্ট আমি বলি, এটাকে দুই নাম্বার পয়েন্ট, এটাকে হচ্ছে তিন নাম্বার পয়েন্ট, কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে? মিড পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম
রেজিস্ট্যান্স কাজ করবে, কারণ কি আমরা এটা দিয়ে প্রেসারাইজ করতেছি, এটা খুব স্মল রিজিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে প্রপারলি কানেক্টেড অবস্থায় থাকবে। এট দা সেম টাইম এই ম্যাটেরিয়াল হচ্ছে কপার দিয়ে তৈরি, যার কারণে এটার কন্ডাক্টিভিটি অনেক বেশি, ইলেকট্রন খুব সহজেই ফ্লো করবে। তাহলে ইলেকট্রনটা বেসিক্যালি এখান থেকে ফ্লো করে এই ইলেকট্রোড দিয়ে চলে যাবে। এই ইলেকট্রোডটা খুব স্মল রিজিয়নে খুব প্রেসারাইজড অবস্থায় থাকে, যার কারণে এখানেও রেজিস্ট্যান্সটা কম, বাট এই ওয়ার্কপিসের মধ্যে এই জায়গায় রেজিস্ট্যান্সটা বেশি, যার কারণে ম্যাক্সিমাম হিটটা জেনারেট হবে এই জায়গার মধ্যে। ওকে, এখানেও খুব অল্প পরিমাণে হিট জেনারেট করবে, এখানেও খুব অল্প পরিমাণে হিট জেনারেট করবে, ঠিক আছে। এই হিটটা যদি বারবার অল্প পরিমাণে হিট জেনারেট করে, তাহলে একসময় তো আস্তে আস্তে হিটটা মাল্টিপ্লাই হতে থাকবে, দেখি যোগ হতে থাকবে। যোগ হতে থাকলে দেখা যাচ্ছে ইলেকট্রোডের মধ্যে একটা ইফেক্ট পড়বে, তার টেম্পারেচারটা, ইলেকট্রোডের টেম্পারেচার ইনক্রিজ করবে, যার কারণে ইলেকট্রোডটাকেও কুল রাখতে হবে। আর অনেক সময় হয় কি যে এই শীট মেটাল যে দুইটা আমরা জয়েন করতেছি, এই মেটাল দুইটার থিকনেস তো অনেক কম থাকে, ঠিক আছে, অনেক বেশি থিকনেস যদি হয় তাহলে কিন্তু স্পট ওয়েল্ডিং করা আবার সম্ভব হবে না, ঠিক আছে, এটা হচ্ছে থিন, যার কারণে এখানে যে হিট জেনারেট করবে এই হিটটাও হচ্ছে ওয়ার্কপিসের মাধ্যমে ইলেকট্রোডের মধ্যে ফ্লো করতে পারে। স্যার কোথা কাটাকাটা আসছে? হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক তো একটু সমস্যা হবে, যাই হোক রেকর্ডিংটা ভালো পাবা। হ্যাঁ সেটাই বললাম যে রেকর্ডিং তো তোমরা হচ্ছে রেকর্ডিংটা থেকে ভালো পাবা, আপাতত যতক্ষণ হচ্ছে মোবাইল নেটওয়ার্কে চলতেছে তো এই জন্য প্রবলেম হচ্ছে। প্লাস্টিক ওয়েল্ডিং এর পরে স্যার কয় পাতা গেছে স্যার? আমি স্যার কেবল কানেক্ট হলাম আবার স্যার অন্য জায়গায়। প্লাস্টিক ওয়েল্ডিং তোমার হচ্ছে এই যে এখান থেকে মাত্র এতটুকু দূর হইছি, 3 পেজ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, তারপরে স্যার ওইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর পরে তোমার হচ্ছে এই যে স্পট ওয়েল্ডিং এটা শেষ করলাম, এখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজেস অফ স্পট ওয়েল্ডিং টা দেখব, সেটা হচ্ছে যে এফিশিয়েন্ট এনার্জি ইউজ। হ্যাঁ বলো, এ তোমার নাম কি? আনজিরিন। এই যে লেকচারটা দিছিলেন ওর মধ্যে ওইটার মধ্যে স্পট ওয়েল্ডিং এর T1 T2 এরকম অনেক টার্মস ছিল, ওগুলো বুঝি নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওইটার জন্য খুঁজতেছিলাম, ওই টাইম গুলোর কথা বলতেছো না? ওয়েল টাইম এগুলো নিয়ে। হ্যাঁ ওয়েল টাইম হচ্ছে, তারপরে ইয়া টাইম, ওই টাইম গুলো আমি কিন্তু ভাগ করে এখানে বলেছি, ঠিক আছে, তোমার হোল টাইম ওয়েল টাইম না আর ছিল ইলেকট্রোড টিপ ডায়ামিটার, তারপর ওয়েল টাইম, একটা একটা ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশন ছিল তাই না, যে কত সময় হচ্ছে কারেন্ট সাপ্লাই করতে হবে, এরকম একটা ক্যালকুলেশন ছিল। হ্যাঁ আসলে ওই স্লাইডটা আমিও মিস করতেছি, ঠিক আছে, ওই স্লাইডটা আমিও মিস করতেছি স্যার। আমি আপনাকে স্লাইডটা মেইল করলাম স্যার, মেইল করে দিছো? এই পার্টটা একদম মিস নেই স্যার। ওয়েট, আচ্ছা একটু ওয়েট করো, দেখি যদি মেইল করে দিয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এখনি অন করে নিতে পারবো, যদি ইন্টারনেট স্টেবল হয় আর কি। হ্যাঁ সালেহিন মেইল করেছো, স্টপ শেয়ারিং। এই যে এখানে দেখতে পাচ্ছ কি তোমরা স্ক্রিনটা আমার?
এই তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে। আসছে স্যার, আসছে। আচ্ছা। এখানে যে জিনিসটা কথা বলতেছিলা সেটা হচ্ছে যে তোমার এই যে ইলেকট্রোডের ম্যাটেরিয়ালের কথা বলছিলাম, যে কপার অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে এখানে কয়েকটা টাইম স্কুইজ টাইম ফার্স্ট যেটা বলতেছিলাম, যে স্কুইজ টাইমটা হচ্ছে তোমাদের এখানে তো ড্র করা ডিফিকাল্ট। কত সময় কারেন্টটা চালু করে রাখতেছি আমি, কারেন্ট যতক্ষণ চালু করে রাখবো এই সময়টাকে বলতেছি আমরা হচ্ছে ওয়েল টাইম, এবং তারপরে হোল টাইম যেটা কারেন্ট বন্ধ করার পর আমরা যখন হচ্ছে প্রেসারাইজড অবস্থায় যে কিছু সময় রাখবো এই সময়টাকে আমরা বলতেছি রিলিজ করতে অথবাকে রিলিজ করতে যে সময়টা লাগবে এই সময়টাকে বলা হচ্ছে অফ টাইম। ঠিক আছে, এই টোটাল চারটা টাইমের পুরোটাকে বলা হচ্ছে ওয়েল্ডিং টাইম। ইলেকট্রোড দিয়ে যখন হচ্ছে আমরা প্রেস করে করবো এই প্রেস করে ধরে রাখার সময়টাকে বলা হচ্ছে স্কুইজ টাইম। এখানে হোল টাইম হচ্ছে কারেন্ট পাস করার পর, কারেন্ট পাস করে ওয়েল্ডিং এখানে আমার প্লাস্টিক স্টেজে নিয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু সময় ধরে রাখতে হবে এটাকে। ঠিক আছে, মানে কারেন্ট বন্ধ করার সাথে সাথে ইলেকট্রোডটাকে রিমুভ করা যাবে না, কিছু সময় ধরে রাখতে হবে যাতে এটা জয়েন্টটা প্রপারলি হয়ে যায়, কারণ কিছুটা সলিডিফিকেশন এখানে হয়ে যায়। ওকে, এই সময়টাকে বলা হচ্ছে হোল টাইম। আর হোল টাইম শেষ হয়ে গেলে অফ টাইম শুরু হবে, দ্যাট মিন্স ইলেকট্রোডটাকে রিমুভ করার যে সময়টা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অফ টাইম। আর এটা পুরোটা হচ্ছে একটা সাইকেল টাইম। ফিগার আঁকা কি শিখতে হবে? হ্যাঁ, ফিগার আঁকা অবশ্যই। হ্যাঁ, অনেক সময় ফিগার কোশ্চেনে বলাই থাকবে তোমার যে উইথ নিট স্কেচ কিংবা হচ্ছে উইথ নেসেসারি ফিগার, এই টাইপের জিনিসগুলো বলা থাকে। স্যার কথা শোনা যাচ্ছে না? স্যার একেবারে শোনা যাচ্ছে না, কিছু শুনতেছি না আসলে আমার। স্যার এখন শোনা যাচ্ছে? স্যার এখনো মোবাইল নেটওয়ার্কেই চলতেছে, তো যখন নেটওয়ার্ক ভালো পাচ্ছে তখন শোনা যাচ্ছে। মাঝে মাঝে কথা একটু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে না? স্যার বেরিয়ে যায় স্যার মাঝে মাঝে। হ্যাঁ, লেংদি হয়ে যায় আর কি। এই যে এই পার্টটা আমি একদমই বুঝি না, এই পার্টটা বোঝো নাই একেবারেই। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আগে স্লাইডে এটাতেই। হ্যাঁ বলো। না স্যার, আগে স্লাইডে। স্যার এই স্লাইডের কথা বলছো না? স্পট ওয়েল্ডিং এর স্লাইডের কথাই তো বলছো। হ্যাঁ স্যার, ওখানে যদি আমরা ইলেক্ট্রোড দ্বারা প্রেসারাইজ না করি সেক্ষেত্রে কি আমাদের স্পট ওয়েল্ডিংটা একটু বেশি জায়গা জুড়ে হবে না, বা কোনো প্রবলেম? সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে যে ইলেকট্রিসিটি হিট কনসেন্ট্রেশনটা এই জায়গায় না হয়ে এই জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাবে হিট, কিংবা হচ্ছে অনেক সময় মানে পাস করতে পারবে না, ইলেকট্রিসিটির কনসেন্ট্রেশনটা ঠিক মতো পাস করতে পারবে না। এখানে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার যে প্রিকন্ডিশন সেটা কি, যে মিনিমাম রেজিস্ট্যান্সের ডিরেকশন বরাবর ফ্লো করবে। আর যদি আমি এটাকে প্রেস করে না ধরি তাহলে সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স থাকবে, ইলেকট্রিসিটিটা স্ক্যাটার্ড হয়ে যাবে এই এই পয়েন্ট দিয়ে, তখন হচ্ছে ইলেকট্রিসিটি মুভ করবে না। এখানে আসলে আমি ড্র করতে পারলে সুবিধা হতো, এটা তো এখানে ড্র করা একটু ডিফিকাল্ট। মানে স্যার উপরে আঁকেন, এটা তো আর কিছু নয়। আর একটা অপশন করতে পারি হচ্ছে তোমার স্যার, এটা স্যার ডাউনলোড করে স্যার পরে
ওই পরে ইয়ে করতে হবে আর কি, আপাতত এখানে যেটা ইয়ে করে দেই এটা ইউজ করি। হোয়াইট বোর্ড অন করে রাখতে পারেন। না হোয়াইট বোর্ড অন করলে তো এই ছবিটা পাবো না হোয়াইট বোর্ডে। ইয়েসে আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমার এই কি নিয়ে কথা বলছিলাম, এই এই তুমি যদি এখানে প্রেসারাইজ না করো, তাই না? যদি প্রেসারাইজ না করো এখানে এয়ার গ্যাপটা বেশি থাকবে, এখানেও এয়ার গ্যাপ থাকবে, এয়ার গ্যাপ অনেক বেশি থাকবে, ঠিক আছে, এখানেও এয়ার গ্যাপ থাকবে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আইদার ইলেকট্রিসিটি ঠিক মতো ফ্লো করতে পারবে না, ঠিক আছে, কোনো ওয়েল্ডিংই হবে না, হিটিংই হবে না, ঠিক আছে। অর ইলেকট্রিসিটি যদি ফ্লো করতে পারেও তাহলে সেক্ষেত্রে হিটটা জেনারেট হবে এখানে, এখানে হিট জেনারেট হয়তো আমার লাভ নেই, ঠিক কিনা? আর ইলেকট্রিসিটির যে ফ্লোটা এখানে যদি আমি প্রপারলি এই অংশটুকু যদি প্রেসারাইজ করতে পারি, এই অংশটুকু যদি প্রপারলি প্রেসারাইজ করা থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লোটা হবে কি, সে এইভাবে ইলেকট্রিসিটি ফ্লো করবে, ঠিক আছে। আর যদি প্রেসার এটা, আর ইলেকট্রন তো হচ্ছে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল সে ট্রাই করবে যে তার সার্কিট ফ্লো সার্কিট মেনটেন করার, যার কারণে ইলেকট্রনগুলো এভাবে ফ্লো করবে। আর যদি এখানে প্রেসারটা ঠিক মতো মেনটেন করা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ইলেকট্রনগুলো স্ক্যাটার্ড হয়ে যাবে, ঠিক আছে, ফোকাসড হবে না, একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস হবে না। ওকে জি স্যার, ওকে স্যার, ওকে। তাহলে আমরা হচ্ছে নেক্সট এতে যদি যাই, এটা হচ্ছে ডেপথ অফ পেনিট্রেশন ইজ 0.3 টু 0.8 টাইমস দা থিকনেস। আমরা যে ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করতেছি শীট মেটাল, এই শীট মেটালের থিকনেস এর 0.3 থেকে 0.8 টাইমস, এর চেয়ে বেশি হলে কি হবে, ইলেকট্রোডটা এফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজাইনিং দ্য স্পট ওয়েল্ডিং ফর মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলের জন্য কিন্তু এই থিওরি মানে ইকুয়েশনগুলো ভ্যালিড, আর ইকুয়েশনগুলো হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশন। ওকে, এম্পিরিক্যাল ইকুয়েশন কি জিনিস কি তোমরা বোঝো? এখন শোনা যাচ্ছে? এতক্ষণ কিছু বলি নাই, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার ডেপথ অফ পেনিট্রেশন স্যার। হ্যাঁ, ডেপথ অফ পেনিট্রেশন সেটাই বলতে যাচ্ছিলাম, ডেপথ অফ পেনিট্রেশন যেটা সেটাই দেখাবো। যে এইটা যদি হচ্ছে একটা ওয়ার্কপিসের থিকনেস হয়, ঠিক আছে, তো এই যে আমরা এখানে স্পট ওয়েল্ডিং করতেছি, উপরে আরেকটা ওয়ার্কপিস আছে, ঠিক আছে, উপরে একটা আছে না, এটা হচ্ছে পুরো থিকনেস, এটা হচ্ছে টোটাল থিকনেস যদি আমি ধরি হচ্ছে টি, এই ওয়েল্ডিং এর যে থিকনেস, এই এই ডাইমেনশন যেটা, এই ডাইমেনশনটা হচ্ছে হবে কি রকম, 0.3 টু 0.8 টি, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম হতে পারে 0.8, অর্থাৎ হচ্ছে 80% অফ টোটাল থিকনেস। এর চেয়ে বেশি যদি থিকনেস হয়, 80% এর মতো যদি 90% থিকনেস হয়, তাহলে এখানে এই অংশটুকুর মেটালটা তো প্লাস্টিক স্টেটে আছে, শুধু এই এই এখানে যে 10% থাকবে, এই 10% হচ্ছে 10% থিকনেস যেটা, এই থিকনেসটা হচ্ছে তোমার নরমাল স্টেজে থাকবে, ঠিক আছে, অর্থাৎ তোমার ইলাস্টিক স্টেটে থাকবে, আর এগুলো হচ্ছে প্লাস্টিক স্টেটে চলে যাবে। তাহলে কি হবে, যে ম্যাটেরিয়ালটা ডিস্টর্টেড হয়ে যাবে কমপ্লিটলি, এবং এই হিটের কারণে, এবং এই হিটের কারণে এটা হচ্ছে এফেক্টেড হয়ে গিয়ে বটম সাইডের যে ইলেকট্রোডটা, সেই ইলেকট্রোডটাকে হচ্ছে তোমার এফেক্টেড করবে। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমি আমার কিছু করার নাই আসলে, এটা গ্রামীণ ফোনকে ধরতে হবে, বুঝছো, ইন্টারনেট কানেকশন অনেক অনেক প্রবলেম। আমার এখানে দেখাচ্ছে যে ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। যাই হোক, তোমাদের রেকর্ডিংটা ঠিক থাকবে তো, সো সেখান থেকে আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবা। ওকে, আর এখনো আমার এখানে ইলেকট্রিসিটি আসেনি, মোবাইল নেটওয়ার্কেই চলতেছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মাইল্ড স্টিলের জন্য আমরা যদি হচ্ছে 3.2 মিলিমিটার থিকনেস আপ টু 3.2 মিলিমিটার, অর্থাৎ লেস দ্যান অর ইকুয়ালস টু 3. থিকনেস যদি হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল, সরি দিতে হবে, লেস দ্যান অর ইকুয়ালস টু হচ্ছে 3.2 মিলিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা হচ্ছে
ইয়াটা ডিজাইন করব, ওয়েল টাইমটা কি রকম হবে, সেটা কারেন্ট কতটুকু ফ্লো করতে হবে, ইলেকট্রোড ইলেকট্রোড ফোর্স কতটুকু দিতে হবে, সেটা আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে হচ্ছে ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে আমার ইলেকট্রোডের টিপের ডায়ামিটার কতটুকু লাগবে, সেটা হচ্ছে 2.54 প্লাস T1 প্লাস T2, ঠিক আছে। এরপরে আসতেছে হচ্ছে T1 T2টা হচ্ছে যে আমার যদি দুইটা শিট থাকে, একটা শিটের থিকনেস হচ্ছে T1 আর একটা শিটের থিকনেস হচ্ছে T2, ঠিক আছে। তাহলে এই T1 এবং T2 হচ্ছে এই দুইটা জিনিস। যদি দুটো একই থিকনেসের হয়, ডায়ামিটার বলতে কোনটা স্যার? ইলেকট্রোড টিপ ডায়ামিটার বলতে হচ্ছে আমরা যে এর আগের স্লাইডে একটা জিনিস দেখালাম না, আমরা যদি এটাতে যাই, এই যে ইলেকট্রোডের টিপ, এই টিপের ডায়ামিটার কতটুকু হতে হবে, ঠিক আছে, এটা ডায়ামিটার কতটুকু হতে হবে, এটা ডায়ামিটার কতটুকু হতে হবে, সেটা এটা বিভিন্ন ডায়ামিটারে পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখি নাই স্যার, আরেকবার দেখান স্যার, আসেন মাত্র সেটটা স্যার, মাত্র গেলে দেখতে পাবা, দেখতে পাইছো কি? জি স্যার, এখন আসছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আবার আবার চলে গেছে, আবার পিছনে ব্যাক। হ্যাঁ হ্যাঁ, ডায়ামিটারটা বুঝতে পারিনি আর কি, আসল মানে ইলেকট্রোড টিপ ডায়ামিটারটা বুঝতে পারো না এখনো? জি স্যার। আচ্ছা, ইলেকট্রোড টিপ ডায়ামিটার বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এটা কি বুঝতে পারতেছো? এটা জি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে ইলেকট্রোডের ডায়ামিটার বেসিক্যালি, বুঝতে পারছো? এটা বলে ইলেকট্রোড টিপ ডায়ামিটার না? হ্যাঁ, এখন এই ইলেকট্রোডের ডায়ামিটার হচ্ছে চেঞ্জ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখন এটার ক্ষেত্রে ইলেকট্রোডের টিপ ডায়ামিটার কোনটা কত হবে এটার ক্ষেত্রে, ট্রাঙ্কেটারের ক্ষেত্রে? এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ডায়ামিটার এটা, আর এটা ট্রাঙ্কেটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডায়ামিটার কতটুকু? এখান থেকে এই অংশটুকু, এটা হচ্ছে টিপ ডায়ামিটার হবে। তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে মিনিমাম না স্যার এটা? হ্যাঁ, মিনিমাম হবে না স্যার, এইটাই তো মিনিমাম। আর এটার ক্ষেত্রে সরি, এটা হচ্ছে মিনিমাম। আর এই তুমি যদি হচ্ছে ডোমের কথা বলো, তাহলে ডোমের ক্ষেত্রে ডায়ামিটার তুমি কোনটা ধরবা? ম্যাক্সিমাম ডায়ামিটার এটা, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ডায়ামিটার এটা, ইলেকট্রোডের ডায়ামিটার, ঠিক আছে। এটার উপর আবার এটা ডিপেন্ড করবে না, এই সারফেসটা, এই সারফেসটা আবার এই ডায়ামিটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এই সারফেসটা এই ডায়ামিটার উপর ডিপেন্ড করবে, তাহলে বেসিক্যালি এই ডায়ামিটারটাই আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ ইলেকট্রোডের যে ডায়ামিটার সেই ডায়ামিটারটাই আমাদেরকে কনসিডার করতে হবে, যে কতটুকু ডায়ামিটারের ইলেকট্রোড আমাকে নিতে হবে। এই ডায়ামিটারগুলো বিভিন্ন ডায়ামিটারের ইলেকট্রোড পাওয়া যায়, ঠিক আছে। এটা যেমন এতটুকু, এটা এরকম বড় হতে পারে, ঠিক আছে। এটা যেমন এতটুকু, এটা এরকম বড় হতে পারে। যদি এটা বড় হয় তাহলে সেক্ষেত্রে উপরে যে ডোমের সাইজ সেটাও চেঞ্জ হয়ে যাবে না এটার সাথে সাথে? আচ্ছা, তাহলে স্যার এখানে দুইটা শীট যে বলছিলেন স্যার, T1 T2 দুইটা শীট, এখানে ওটা কোথায় দুইটা? T1 T2 সেটা হচ্ছে তোমার ওটা শীটের থিকনেস, এখানে দুইটা দুইটা শীট আছে না, T1 T2? জি স্যার, জি জি, এখানে দুইটা শীট আছে না, এই শীট দুইটা, এই যে মনে করো উপরে একটা শীট, এটা নিচেরটা আরেকটা শীট, দুইটা শীটের থিকনেস ডিফারেন্ট হতে পারে, এখানে দেখাচ্ছে যে সেম, ঠিক আছে। একটা হতে পারে T1 আর একটা হতে পারে T2, ওকে ক্যামেরা এটাতে চলে যাই। যদি T1 T2 হয় তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা খুবই ইজি না? এখানে বুঝতে পারো নাই কোন জায়গাটাতে, তার মানে ইলেকট্রন ইলেকট্রোটিপ ডায়ামিটারটা ট্রাঙ্কেটের ক্ষেত্রে কি একটু ছোট হয়ে যাচ্ছে না স্যার, যদি ইলেকট্রোটা ট্রাঙ্কেট হয়? হ্যাঁ, ইলেকট্রো ট্রাঙ্কেটটা হয়ে গেলে এটা ডায়ামিটার ছোট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রেস করা হয় ওই ট্রাঙ্কেটের অংশটুকু খুবই খুবই কম, ঠিক আছে। মানে ট্রাঙ্কেটের যে অংশটুকু ওখানে দেখানো হচ্ছে এটা খুবই কম। তোমার মনে করো যে
এটাকে ট্রাঙ্কেটেড বলতেছি না আমরা জি স্যার এই যে হাইটটা এটা কিন্তু খুবই কম ভেরি স্মল তো এটাকে আমরা হচ্ছে এই ডায়ামিটার তাহলে ইলেকট্রন টিউব ইউজ করা হয় স্যার তাহলে স্যার মেইন ডায়ামিটারটা ইলেকট্রন টিউব ডায়ামিটার হয়ে গেল হ্যাঁ বেসিক্যালি আমরা হচ্ছে মেইন ডায়ামিটারটাকে ধরতেছি এটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার কি ধরনের ইলেকট্রন টিউব তুমি ইউজ করতেছো সেটার উপরে ঠিক আছে আমি এটা ক্ষেত্রে দেখালাম না যে এটা ক্ষেত্রে ডায়ামিটারটা তুমি টিপ ডায়ামিটার এটা ধরবা জি স্যার এটা দেখাইছিলাম না তো এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে তুমি কি ধরনের ইলেকট্রোড ইউজ করতেছো সেটার উপরে তুমি যদি এখন ডোম টাইপের ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রোডের ডায়ামিটার যেটা সেটাই তোমাকে ধরতে হবে কারণ একটা ডোমের ক্ষেত্রে তুমি হচ্ছে এখানে টিপ হিসেবে তুমি কোনটাকে বলবা কোন ডায়ামিটারটাকে ধরবা এই জায়গায় ধরবা এই জায়গায় ধরবা না এই জায়গায় ধরবা এটা তো ভেরি করতেছে তাহলে আমাকে ধরতে হবে কি মেইনটা ওভালটার ক্ষেত্রে কি করবা যদি ওভাল হয় এই ওভালের ক্ষেত্রে তুমি কি এটা ধরবা এখানে ধরবা মাথায় ধরলে তো জিরো তাই না একবারে টিপে যদি ধরো তাহলে তো সেটা হচ্ছে জিরো তাহলে আমাদেরকে একটা ইউনিফর্ম ডায়ামিটারে পৌঁছাতে হবে সেই ডায়ামিটারটাকেই টিপ ডায়ামিটার আমরা বলবো ওকে আর টি ওয়ান টি টু ক্লিয়ার এ কে বুঝতে ছিল না এই অংশটুকু তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ইলেকট্রোড ইউজ করবে অর্থাৎ এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে ঠিক আছে তুমি যদি হচ্ছে আমি সিম্পল একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে তুমি যদি খুব স্মল একটা স্পট চাও অর্থাৎ এরকম দুটো ওয়ার্কপিস আছে এই দুটো ওয়ার্কপিসের মধ্যে জয়েন করার জন্য তুমি এখানে খুব স্মল একটা স্পট চাও তাহলে তোমাকে কারেন্টটা পাস করার জন্য এই স্মল স্পেস দিয়ে কারেন্ট পাস করাতে হবে তাহলে এটা হচ্ছে সুইটেবল তুমি যদি এটা আরেকটু বড় চাও স্পটটা তাহলে তার সেক্ষেত্রে এটা সুইটেবল ঠিক আছে তুমি যদি ট্যাঙ্ক অথবা ট্যাঙ্কেটেডটাও তুমি ইউজ করতে পারো সেক্ষেত্রে আবার তুমি ফ্ল্যাটটা যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে তুমি ফ্ল্যাটের যে ডাইমেনশন সেই ডাইমেনশন অনুযায়ী তুমি এখানে সেরকম একটা লম্বা ইয়ে পাবা স্পট পাবা আর তোমার কিরকম স্পট লাগবে সেটার উপর বেস করে তুমি হচ্ছে ইলেকট্রোড স্যার কথা কেটে আসে স্যার হ্যাঁ কানেকশন দুর্বল কথা কেটে যাবে এটা তুমি বুঝতে পারতেছো একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ একটু স্লোলি কথা বললে স্যার তাহলে শোনা যাবে স্যার এরপর আছে ওয়েল্ডিং টাইম অর্থাৎ কত সময় আমি হচ্ছে কারেন্টটাকে চালু করে রাখবো ঠিক আছে তো এই সময়টাকে বলা হচ্ছে ওয়েল্ডিং টাইম হচ্ছে 2.36 মাল্টিপ্লাইড বাই থিকনেস ইউজ করে এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে যে এই নাম্বারটা হচ্ছে একটা সুইটেবল নাম্বার ফর দা ইলেকট্রোড ফোর্স আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করতে চাই তাহলে এই পরিমাণ ফোর্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যা গুড নিউজ এখন কি শুনতে পারতেছো তোমরা ইলেকট্রিসিটি চলে আসছে সো আশা করি এখন জি স্যার ইন্টারনেট হচ্ছে স্টেবল হবে এখনো হচ্ছে ওয়াইফাই কানেকশন পাইনি যাই হোক পেয়ে যাবে তো হ্যাঁ পেয়ে গেছে এনিওয়ে তো এই ক্ষেত্রে ওয়েল্ডিং টাইমটা বুঝতে পারছো তো হ্যালো জি স্যার জি স্যার আর কারেন্ট কি পরিমাণ কারেন্ট আমাকে সাপ্লাই করতে হবে সেটা আমি ইকুয়েশন থেকে পাবো প্রতিটা ক্ষেত্রে যে নাম্বারটা স্যার এই নাম্বারটা কিভাবে আসলো জি স্যার এগুলো কি এক্সপেরিমেন্ট করা এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে করে সেটাই বলতেছিলাম যে টি1 টি2 আছে না এটা বিভিন্ন থিকনেস লেটস সে এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 ঠিক আছে জি স্যার তারপর হচ্ছে আমরা যদি এভাবে কনসিডার করি 1 2 তারপর হচ্ছে 2 3 তারপর আছে 5 6 ঠিক আছে 0.53 এরকম বিভিন্ন থিকনেসের জন্য এই এটা মানে এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে যে এরকম একটা নাম্বার পাওয়া যায় ঠিক আছে এই নাম্বারটা হচ্ছে সুইটেবল
এই কারণে এটা এই নাম্বারটাকে এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ফিট কার্ভ ফিটিং এর মাধ্যমে আর কি, ঠিক আছে। এখন একটা বলা যায় যে অপটিমাইজেশন, ঠিক আছে, এই মাইল্ড স্টিলের এই পরিমাণ থিকনেস পর্যন্ত অপটিমাইজেশন করে করে এই নাম্বারগুলো পাওয়া গেছে। তবে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা জাস্ট ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং, ইটস নট ফর দ্য এক্সাম, যে তোমাদেরকে এই নাম্বারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখার কোনো কারণ নাই, মনে থাকবে। মাইল্ড স্টিল বলতে আমরা সচরাচর যে স্টিল গুলা ইউজ করি, তোমার মনে করো যে বাসার যে রড ইয়া করার জন্য, বিল্ডিং বানানোর জন্য যে রড গুলো আছে না, ওগুলো আছে মাইল্ড স্টিল। গ্রিল বানানোর জন্য যে রড গুলো আছে মাইল্ড স্টিল। তারপরে পাতি গুলো আছে না, মেটালিক দরজা জানালা বানানোর জন্য যে পাতি গুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে মাইল্ড স্টিল। শীট গুলো হচ্ছে মাইল্ড স্টিলের শীট। মাইল্ড স্টিল আর কিছুই না, এটা হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ কার্বন থাকে, খুব লো অ্যামাউন্ট অফ কার্বন, 0.3 সম্ভবত, অর্থাৎ 0.3 লেস দেন 0.3% কার্বন থাকে এটার মধ্যে, কার্বনের পরিমাণটা অনেক কম থাকে। এবং এই মাইল্ড স্টিল T1 আর T2 এর ইউনিট কি? মিলিমিটার তো দেওয়াই আছে ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমি একটু সামনের দিকে যাই। স্যার আমাদের স্পট ওয়েল্ডিং থেকে কি রকম প্রশ্ন থাকতে পারে, স্যার যদি দুই একটা एग्जांपल দেখাতেন। জি স্যার, স্পট বিগত সালে কোশ্চেনগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবা। ফর एग्जांपल এমন হতে পারে যে তোমার স্পট ওয়েল্ডিং কম্পারিজন থাকতে পারে, স্পট ওয়েল্ডিং কিংবা এর পরে যে ওয়েল্ডিংটা আছে তোমার হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, এই দুটার মধ্যে হচ্ছে কম্পারিজন করো। সেক্ষেত্রে কম্পারিজন যদি আসে তাহলে কম্পারিজনে তোমরা কি লিখবা, দুটার মধ্যে পার্থক্যগুলা কি, সিমিলারিটিগুলা কি, সেগুলো হচ্ছে ব্যাখ্যা করবা। কম্পারিজন মানে কিন্তু শুধু যে পার্থক্য বলতে হবে তা কিন্তু না, কম্পারিজন মানে কিন্তু মানে সিমিলারিটি ডিসিমিলারিটি সবগুলাই ব্যাখ্যা করতে হয়। আর যদি হচ্ছে শুধু বলে যে ডিস্টিংগুইশ বিটুইন স্পট ওয়েল্ডিং আর হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, তাহলে সেক্ষেত্রে কি করবা, পার্থক্যটা লিখতে হবে, ঠিক আছে। এভাবে আর কি কোশ্চেন গুলো আসবে। তো তোমাদের মেইন যে পারপাস সেটা হচ্ছে যে তোমরা, আমি প্রেজেন্টেশনে যেগুলো পড়াচ্ছি সেগুলো তো আছেই, টপিক হিসেবে নিবা, প্লাস হচ্ছে বই থেকে এই স্পট ওয়েল্ডিং এর উপরে আমি তো সবকিছু আর প্রেজেন্টেশনে দেখাইতে পারবো না, তাই না? কিছু কথা অনেক কথা তো আমি মুখে বলেছি যেগুলো আছে তোমার এখানে নাই। আছে কি, আমি যেমন হচ্ছে টিপের কথাগুলো বললাম কিংবা এটার প্রসেসটার কথা বললাম, এগুলো কিন্তু এখানে নাই। তো এই জিনিসগুলো যখন তোমরা বই থেকে আরেকবার পড়বা তখন আমার কথাগুলো মনে পড়বে, প্লাস হচ্ছে তোমার জিনিসটার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা তোমরা হচ্ছে আরকে জেন এর বইও নিতে পারো, প্লাস হচ্ছে রাজেন্দ্র সিং এর একটা বই দিয়েছিলাম সেটা দেখতে পারো, আর একটা হচ্ছে পি এন রাও এর বই। পি এন রাও অন্য ল্যাপটপে থাকতে পারে। আচ্ছা আমি এখন আরেকবার একটা প্রেজেন্টেশন নিব, আরেকবার একটা প্রেজেন্ট নিবো আর কি। তোমরা আবার একটু ইয়ে দাও, রেসপন্স করো। যদি অবশ্য রেকর্ড থাকে কে কতক্ষণ থাকতেছো সেটা কমপ্লিট রেকর্ড থাকে। বইগুলোর নাম আরেকবার বললে ভালো হতো স্যার। পি এন রাও,
আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, এটা হচ্ছে সম্ভবত ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, টেকনোলজি, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, পিডিএফ আছে আমার কাছে, হ্যাঁ একটা পিডিএফ আছে, কিন্তু একটা পিডিএফ আছে তোমার মেটাল কাটিং এর উপরে, কিন্তু আরেকটা আছে হচ্ছে ওয়ার্কশপ প্র্যাকটিস একটা আছে, এরকম কিছু একটা আছে, যেহেতু দুইটা বই আছে, কিন্তু পিএনআর দুইটা বই আছে, একটা ফাউন্ডারি আছে, হলো ফাউন্ডারি ফর্মিং আর বিল্ডিং, যদি থাকে তাহলে তুমি সবার সাথে একটু শেয়ার করিও। যতটুকু সময় লাগে ওয়েল্ডিং করার জন্য আমরা শুধু ততটুকু সময়ের জন্য ইলেকট্রিসিটি পাস করতেছি, ওকে, অর্থাৎ ওয়েল টাইমে আমরা শুধু কারেন্ট অন করছি না, অন্য সময় কি কারেন্ট অন করা থাকতেছে, তাহলে আমরা এনার্জিটাকে এফিশিয়েন্টলি ইউজ করতেছি। আমরা যদি এমন করতাম যে ইলেকট্রিসিটি চালু করা অবস্থায় হচ্ছে প্রেস স্কুইজ করব, তারপর হচ্ছে ওয়েল্ডিং হয়ে গেলে তারপরে হোল্ড করে ধরে রাখবো ইলেকট্রিসিটি অফ করে দিয়ে, তাহলে কিছু ইলেকট্রিসিটি আমাদের ওয়েস্ট হতো। এক্ষেত্রে আমরা ওয়েস্ট না করে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে প্রপারলি ইউজ করতে পারতেছি। দুই নম্বর হচ্ছে লিমিটেড ওয়ার্কপিস ডিফরমেশন। ওয়ার্কপিস আর্ক ওয়েল্ডিং কিংবা অন্যান্য টাইপের ওয়েল্ডিং গুলাতে দেখা যায় যে হিট যে জেনারেশন সেটা অনেক বেশি হয়, প্লাস হচ্ছে যার কারণে মেইন যে ওয়ার্কপিস সেটা হচ্ছে ডিস্টর্টেড হয়ে যায়, ঠিক আছে, ডিস্টর্টেড মানে বেন্ড হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে দুই পাশে প্রেসারাইজড অবস্থায় থাকার কারণে সহজে তেমন কোনো মানে হচ্ছে তোমার এই ডিফরমেশনটা হয় না। তারপর হচ্ছে হাই প্রোডাকশন রেট, প্রোডাকশন রেট ডেফিনেটলি হাই হবে, এর চেয়েও হাই প্রোডাকশন রেটের স্পট ওয়েল্ডিং করা যায় সেটা আমি আমরা পরের ক্লাসে দেখব। এরপরে আসতেছে আরেকটা যে সুইটেবল ফর অটোমেশন, অটোমেশন মানে হচ্ছে অটোমেটিক ওয়েল্ডিং করা সম্ভব, ঠিক আছে। আমরা যদি হচ্ছে ইয়াটাতে যাই, আমাদের এইটাতে আসি, আচ্ছা আচ্ছা এফিশিয়েন্ট এনার্জি ইউজ, হাই প্রোডাকশন রেট, সুইটেবল ফর অটোমেশন গেল। এরপর হচ্ছে ফিলার মেটাল আর নট রিকোয়ার্ড, হেন্স নো অ্যাসোসিয়েটেড ফিউম গ্যাস, এগুলোর দরকার, এগুলো আছে কি ফিলার মেটাল যদি না থাকে? না স্যার। আর আমরা যে ইয়াতে আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হয় অনেক মানে স্প্যাটার হয়, মেটাল ছড়ায় ছিটায় যায়, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো এখানে নাই, এখানে হচ্ছে জাস্ট কম্প্রেস করা অবস্থায় আমাদের ইন্টারনালি ওয়েল্ডিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং ক্লিন একটা ওয়েল্ডিং পাওয়া যাচ্ছে। স্যার টাইমও তো সেভ অনেক স্যার, আগে যে গ্রাইন্ডিং করতে হতো ওগুলো তো করতে হবে না। হ্যাঁ প্রচুর টাইম সেভ হবে, ঠিক আছে, এর চেয়েও আরো টাইম সেভ হওয়ার সিস্টেম আছে। এখানে তো তোমার হচ্ছে স্পট ওয়েল্ডিং এ যে জিনিসটা একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে তোমার এটাকে মনে করো যে আমি একটা ওয়ার্কপিস, এটা যদি হয় দেখতে পাচ্ছো মোবাইলটা? জি স্যার। এটা মনে করো যে এরকম আছে, দুটো ইলেকট্রোড আছে, ইলেকট্রোড দিয়ে এখানে একটা ওয়েল্ডিং করলাম, তারপর এটাকে উঠালাম, উঠে আরেক জায়গায় গিয়ে ওয়েল্ডিং করলাম, উঠে আরেক জায়গায় গিয়ে ওয়েল্ডিং করলাম, এভাবে কিন্তু স্পট ওয়েল্ডিংটা ক্যারি করা হয়, ঠিক আছে। অর্থাৎ যে সকল আরেকবার শুনি নি, এটা হচ্ছে যে স্পট ওয়েল্ডিংটা করার ক্ষেত্রে তোমার হচ্ছে আমার দুইটা ফিঙ্গারকে যদি আমি হচ্ছে ইলেকট্রোড হিসেবে ট্রিট করি, ঠিক আছে, এই ইলেকট্রোড গুলা এখানে মনে করো যে একটা ওয়েল্ডিং করলো, উঠে গিয়ে আরেকটা জায়গায় ওয়েল্ডিং করলো, আরেকবার আরেকটা জায়গায় ওয়েল্ডিং করলো, এভাবে হচ্ছে স্পট ওয়েল্ডিংটা হয়, ঠিক আছে। তো যার কারণে দেখা যায় যে এই সিস্টেমটাকে অটোমেটেড করা যায় এবং সময়ও অনেক কম লাগে কম্পেয়ার টু আদার ওয়েল্ডিং এবং ক্লিন ওয়েল্ডিং পাওয়া যায়। কিন্তু এটাকে এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এই তোমার প্রতিবার উঠানো নামানোতে সময় নষ্ট হচ্ছে না? জি স্যার। উঠানো নামানোতে এখন যদি আমার এমন কোন ইয়ে থাকে যে আমার হচ্ছে 10 মিটার লেংথের একটা দুইটা মেটাল শিট জয়েন করতে হবে একটার উপর আরেকটা দিয়ে, মনে করো যে এই মোবাইলের উপর আরেকটা মোবাইল দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে
বিভিন্ন জায়গায় গিয়ে ওয়েল্ডিং করতে হবে এবং অনেক লং যদি হয়, যদি অনেক লং হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে তোমার এই লং শিটের মধ্যে বারবার এই সময়টা নষ্ট হচ্ছে। এখানে যদি আমার 1000 টাইম ওয়েল্ডিং করা লাগে তাহলে সেক্ষেত্রে 1000 টাইম আমাকে উঠাইতে হচ্ছে আবার বসাতে হচ্ছে, উঠাইতে হচ্ছে বসাতে হচ্ছে, এই সময়টা নষ্ট হচ্ছে আমার। এই সময়টা ওভারকাম করা যায় ঠিক আছে, সেটা সেটার জন্য আর একটা মেথড আছে, সেই মেথডটা আমরা হচ্ছে আজকে তো দেখা সম্ভব হবে না মনে হয়, আমরা নেক্সট ক্লাসে দেখবো এই মেথডটা যে কিভাবে এই সময়টাকে আরো কমানো যায়। এর আগে অলরেডি দেখেছি, তোমরা তোমরা দেখেছো এর আগে, এটা হচ্ছে যে তোমার ইয়াটার কথা মনে আছে না, শিম ওয়েল্ডিং? জি স্যার, রোলার ইউজ করা হয়, সব ভুলে গেছো, রোলার ইউজ করে এই সময়টাকে অনেক কমানো যায়। শুধু ইলেকট্রিসিটি অন করব অফ করব, অন করব অফ করব ঠিক আছে, আর কোনো কাজ নাই, তো অটোমেটিক হচ্ছে রোলারের মাধ্যমে ওয়ার্কপিস পাস হয়ে যাবে এবং হচ্ছে ওয়েল্ডিং হয়ে যাবে, তো আরো ইকোনমিক্যালি করা সম্ভব। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়েল্ড স্ট্রেংথটা খুব ভালো হয় না, ঠিক আছে, স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে স্ট্রেংথটা খুব একটা ভালো হয় না, এটা হচ্ছে জাস্ট লোড বেয়ারিং স্ট্রাকচার না হয়ে জাস্ট সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করা হয়। আর সিলভার আর কপার মেটাল যদি হয় তাহলে সে তাদেরকে ওয়েল্ডিং করা ডিফিকাল্ট, কেন তোমরা বলতে পারবা? কেন তোমাদের বলতে পারা উচিত যদি বুঝে থাকো, হিট বেশি তাহলে হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি হওয়ার কারণে হিট জেনারেশন হবে না, হবেও হলেও খুব কম হবে, যে মানে ওয়েল্ডিং করার মতো হিট জেনারেট হবে না। সেক্ষেত্রে উপর থেকে নিচে নামার জন্য ইলেকট্রন কি করবে, মিনিমাম শর্টেস্ট পাথ ফলো করার চেষ্টা করবে, আর ওই ক্ষেত্রে যেহেতু কন্ডাক্টিভিটি সেম সে দেখা যাবে যে তার যেদিকে মন চায় সেদিকে চলে যেতে পারে। নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হবে, প্লাস কারেন্টের পরিমাণ অনেক বেশি হতে হবে, কারেন্টের পরিমাণ যদি বেশি না হয় তাহলে সেক্ষেত্রেও অত সেই পরিমাণ হিট জেনারেট হবে না, যার কারণে ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের মেইন পারপাস কি, হিট জেনারেট করা, যার কারণে দেখা যায় ওয়েল্ডিং এর ক্ষেত্রে ভোল্টেজটা খুবই কম থাকে, কারেন্টের পরিমাণটা বেশি থাকে, কারণ আমরা জানি কি H equals to I square R T, I এর উপর একটা স্কোয়ার আছে ঠিক আছে, I এর উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, R এর সাথে প্রপোর্শনাল, বাট হচ্ছে I এর সাথে কি I এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, দ্যাট মিন্স ইট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট ফর হিটিং। আচ্ছা আমরা যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, যে এক্সটেনসিভলি ইউজড ফর ওয়েল্ডিং স্টিল, সাধারণত অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ফর কার্স, এই ধরনের রোবোটিক হ্যান্ড থাকে ঠিক আছে, অটোমোবাইলগুলো যদি তোমরা খোলা অটোমোবাইল যদি দেখে থাকো এর বডি পার্টটা, বডি পার্টটাতে প্রচুর স্পট ওয়েল্ডের দরকার হয় ঠিক আছে, এবং সেগুলো সাধারণত এরকম তোমার হচ্ছে ইয়া দিয়েই করা হয়, রোবোটিক ওয়েল্ডিং এর মাধ্যমেই করা হয় ঠিক আছে। রোবটের এই যে হ্যান্ড দুটো আছে না, এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কোনো পজিশনে গিয়ে সে হচ্ছে ওয়েল্ডিং করতে পারে। আর এই স্পট ওয়েল্ডিং হচ্ছে যদি র্যান্ডম বিভিন্ন পজিশনে ওয়েল্ডিং করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে স্পট ওয়েল্ডিংটা ইজ পারফেক্ট। আর যদি হচ্ছে লেন্থ বরাবর লম্বালম্বি বরাবর অনেক বড় ওয়েল্ডিং করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে শিম ওয়েল্ডিংটা হচ্ছে পারফেক্ট, অর্থাৎ পাইপ জয়নিং এর ক্ষেত্রে শিম ওয়েল্ডিং হচ্ছে পারফেক্ট। অটোমোবাইলের বডির মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পজিশনে হচ্ছে স্পট ওয়েল্ডিং করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এই স্পট ওয়েল্ডিং এটা হচ্ছে পারফেক্ট ফর ডিসক্রিট ওয়েল্ডিং। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, প্রজেকশন ওয়েল্ডিং পর্যন্ত। নেক্সট হয়তো আমাদের ক্লাস শুরু হবে কবে, 9 তারিখ থেকে? 9 তারিখ। আর তোমাদের মধ্যে, হ্যাঁ বলো স্যার, ঈদ মোবারক। এত তাড়াতাড়ি জিহাদ কি আছো? জি স্যার।
তোমাদের সাথে কোনো মিটিং ডাকছে হেড স্যার? না স্যার, এখনো তো এই ধরনের ইনফরমেশন শুনি নাই স্যার। মানে আজকে সোমবার, তো মঙ্গল বুধ, বুধ কিংবা বৃহস্পতিবার হতে ডাকবে। তো তোমাদের, তোমরা তো অনেকগুলো ক্লাস করলা তাই না? জি স্যার। এখন তোমাদের একটু এক্সপেরিয়েন্স বলো যে কি অবস্থা, এভাবে কন্টিনিউ করা আদৌ সম্ভব হবে কিনা? আজকে স্যার সত্যি তো আর আজকে কারেন্ট ছিল না, আপনার ক্লাসে জয়েন করতে লেট হয়ে গেছে। জি স্যার, এই সমস্যাগুলো থাকে স্যার, যে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। আর আমার এলাকায় তো এখনো বৃষ্টি হচ্ছে স্যার, তো মাত্র 10 মিনিট আগে জয়েন করেছি স্যার, ক্লাস করতেছি স্যার। রেকর্ডিং অফ করে দেন। আচ্ছা হ্যাঁ, তো অনেকে কারেন্ট থাকে না।